পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের পাইটা এক নম্বর অঞ্চলের কুলচিগড়িয়া গ্রামের সুরত চৌধুরীর চার বছরের কন্যা সোলাইয়া খাতুন জন্ম থেকেই দুটি চোখে দেখতে পায় না। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা থারা। বৃহস্পতিবার তিনি ব্লকের দলীয় কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে ওই শিশুর বাড়িতে উপস্থিত হন। তার চোখের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার আশ্বাস দেন। এছাড়াও এদিন তাদের বেশ কিছু জিনিস দিয়ে সাহায্য করেন। সাথে আছে আমাদের, সঙ্গে থাকবে বলেছে। আর ডাক্তারের কোনো মানে যোগাযোগ করার লেগে ভরসা দিয়েছে আমাদেরকে, আর্থিক সাহায্য করার লেগে সবকিছু, মানে কিছু করেও গেছে আর কিছু করবেও বলেছে, আর সঙ্গে থাকবে বলেছে আমাদের। আর আমাদের সঙ্গে থাকলে পরে আমরা এগিয়ে যেতে পারবো এরকম করে, আর মেয়েটা যেন সব সুচিকিৎসা পায়। আমি হচ্ছি রায়না দু নম্বর ব্লকে পাঁচটা ওয়ান পঞ্চায়েতে কুচিগড়ে আইসিডিএস সেন্টার এলাকায় ঘুরছি। কী করলেন? আচ্ছা, এখানে হচ্ছে এই কুচিগড়ি আইসিডিএস ২৬ নম্বর আইসিডিএস সেন্টারে একটি বাচ্চা চার বছরের সুরাইয়া খাতুন, এর আগে অনেকবার দেখে গিয়েছি, যখন ছোটো ছিল বাচ্চাটা, মানে প্রতিবন্ধী সার্টিফিকেটও বেরোয়নি, ওই যে একটা প্রতিবন্ধকতার মধ্যে আছে সেটা সার্টিফিকেটের মাধ্যমে আরও জানতে পারলাম। আর এদিন কয়েকদিন আগে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল, ক্যাম্পের মাধ্যমে আরও কিছু একটা প্রচার হয়ে গেল যে ওর নাকি চোখ দুটো নাকি ওর মায়ের ধারণা যে ডাক্তাররা বলেছে ভালো হবে না, কিন্তু আমাদের একটা টার্গেট আছে যে মিরাক্কেল তো ঘটতেই পারে, বাচ্চাটাকে একবার লাস্ট আমি নিয়ে যাব চেন্নাই শঙ্কর নেত্রালয়। আমি দায়িত্ব নিচ্ছি, নিজে দায়িত্ব নিচ্ছি যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে যদি ভালো না সেখানে বড় জায়গায় গিয়ে শুনব যে ও ভালো হবে কি হবে না। আমরা এসেছি কুলচিগড়িয়া, যেখানে সোলাইয়া খাতুন তার চার বছর এক মাস বয়স এবং তার বাবা হচ্ছে আপনার সুরজ চৌধুরী। এই আমাদের মানে সোলাইয়া খাতুনে আমরা গত দুদিন আগে একটা আমরা সোশ্যাল মিডিয়া একটা খবর দেখেছিলাম, যেখানে যে একটা বাচ্চা তার চার বছর এক মাস বয়স, তার দুটো চোখই নাকি জন্মগতভাবে সে মানে চোখে দেখতে পায় না, তার জন্য সেই ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর জন্য তার অর্থনৈতিক দিকটা বা তার ডাক্তারের দিকে সে ট্রিটমেন্টটা করানোর জন্য সব রকমই আমরা মানে তাকে সাহায্য করার জন্য আজকে আমরা রায়না দু নম্বর ব্লক নেতৃত্ব বা আমাদের সহসভাপতি বাপ্পা বা পূর্তের কর্মাধ্যক্ষ বাপ্পা দা আছে, আমাদের প্রধান আছেন, আমাদের সদস্যরা এখানে আছে। পাশাপাশি এই গ্রামের পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করার প্রতিশ্রুতিও দেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন। আমরা পাঁচটা এক নম্বর অঞ্চলের কুচিগড়িয়া বলে একটা বেশিরভাগ মাইনরিটি ছেলের বাস, এই গ্রামে একটি জন্মান্ধ মহিলা মেয়ে ছেলে চার বছরের, তা আমরা কেউ জানতো না, এটা পঞ্চায়েতের অক্ষমতা আমি স্বীকার করে নিচ্ছি। আমাদের এখানে প্রধান এবং সদস্যরা এখানে উপস্থিত আছে, তাদের সামনে স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে আমার অঞ্চলের একটা সংখ্যালঘু অধ্যুষিত মাইনরিটি অধ্যুষিত এলাকা একটা জন্মান্ধ মেয়ে ছেলে, এখন সরকারের আমাদের সরকারের আমলে বহু রকম পরিষেবা আছে আমরা জানতাম সেটা, কিন্তু আমরা খবর পাইনি। মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে আমাদের জেলা পরিষদের সভাধিপতি এবং আমাদের রায়না বিধানসভার এমএলএ মাননীয় শম্পা থারা মিডিয়ার মাধ্যমে খবর পেয়েই আজকে আমাদের সংগঠনকে নিয়ে ব্লকের কর্তাদেরকে নিয়ে আমাদের এই মাইনরিটি অধ্যুষিত এলাকা কুচিগড়ে বা বয়ারপুকুর এলাকায় এসে মেয়েটিকে আমরা দেখলাম, চোখ দিয়ে জল পড়তে লাগলো আমাদের সকলের। তা আমরা একটা বোঝাতে চাইছি যে দেখুন, তৃণমূল একই বলে তৃণমূল, তার কারণ হচ্ছে সে জেলা পরিষদের সভাধিপতি ডিএম বিডিওকে প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি দিকে যিনি কন্ট্রোল করেন তিনি খবর পেয়েই ছুটে এসেছেন আমাদেরকে সঙ্গে নিয়ে, এবং উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমরা যাবতীয় ওই মেয়েটির শঙ্কর নেত্রালয় পৃথিবী বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ জায়গা, তা সেইখানে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের রায়না দু নম্বর ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ এবং আমরা যাকে অভিভাবক হিসেবে মানি কলিমউদ্দিন বাপ্পা এখানে উপস্থিত হয়েছিল, এবং আমাদের পাঁচটা এক নম্বর অঞ্চলের প্রধান বাবলু সাঁতরা এবং এই গ্রামের সদস্য খোকন এবং এই এলাকার সংগঠনের ছেলেরা আমাদের এখানে এসে সহযোগিতা করেছে।
সর্বোপরি আরও একটা কথা, আইসিডিএসের যিনি সুপারভাইজার তিনিও চেন্নাইনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা খরচ হবে আমরা অঞ্চল ব্লক জেলা পরিষদ থেকে আমরা সর্বরকম সাহায্য সহযোগিতা করব। আর একটা কথা, এই কুরচিগেরের যে 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা গাড়ি ঘোড়া বা সাইকেল নিয়ে যাওয়ার অসুবিধে ছিল, আমরা পঞ্চায়েত থেকে, আমাদের অত ফান্ড নাই গ্রাম পঞ্চায়েতের, সেটাকে জেলা পরিষদে পাঠানো হয়েছিল। জেলা পরিষদও এই রাস্তাটার ব্যাপারও কুরচিগেরের মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে। একটা গ্রাম থেকে আর আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে একটা গ্রাম থেকে আর একটা গ্রামে সংযোগের স্থলগুলো ভালো করে রাখার, তা 1 কিলোমিটার স্যাংশন হয়েছিল, যার জন্য 5 কিলোমিটার করবার উনি আজকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিছু আজকে করলাম আমরা, যেহেতু মহিলাটা যে মানে যে পজিশনে আছে, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলবো, আমাদের এমএলএ ম্যাডাম আছেন, এমএলএ ম্যাডামও কথা দিয়েছেন, আমরা চেষ্টা করছি যতটা পরিমাণে আমাদের সাহায্য করার ক্ষমতার মধ্যে থাকবে আমরা চেষ্টা করব, যাতে ও পৃথিবীর আলো দেখতে পায়। যদি ডাক্তারবাবুরা সেরকম আমাদেরকে বলে, তাতে যদি চেন্নাই ভেলোর যেখানেই হোক, তার জন্য আমরা যতটা ব্লকের তরফ থেকে আমরা করবো। এমএলএ ম্যাডাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এমএলএ ম্যাডাম আমাদের সঙ্গে আছেন, যতটা পারবো আমরা দায়িত্ব নিয়ে করবো। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।